লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ ইউসুফ জানান, মাদক আর কিশোর গ্যাংয়ের অসাধু রাজনৈতিক ব্যক্তিদের শেল্টার। লক্ষ্মীপুর জেলা জুড়ে মাদক আর কিশোর গ্যাংয়ের ভয়াবহ অবস্থা। ব্যতিক্রম নয় লক্ষ্মীপুর সদর উপজেলার 5 নং পার্বতীনগর ইউনিয়নেও। 5 নং পার্বতীনগর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের নেতা জাফর আলম জয় বলেন, সরকার মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স রয়েছে। কিছু অসাধু রাজনৈতিক নেতার শেল্টারে কিশোর গ্যাং আশ্রয় রয়েছে। তিনি এ ব্যাপারে শক্ত অবস্থান ও প্রশাসনকে সহযোগিতার কথা বলেন। মাদক ও কিশোর গ্যাং সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। জি, আপনি হচ্ছে আওয়ামী লীগ দলীয় কোনো দায়িত্বে আছেন? আমি একসময় পার্বতীনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলাম, পরবর্তীতে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাফর আলম জয়। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে হচ্ছে পুরা জেলা জুড়ে হ্যাঁ মাদক আর কিশোর গ্যাং, এটার ব্যাপক ছড়াছড়ি, এই বিষয়ে হচ্ছে আপনি যেহেতু দায়িত্বশীল মানুষ হ্যাঁ পলিটিক্যাল অঙ্গনে, তো আপনাদের মতামত বা হচ্ছে আপনারা কী মনে করেন যে এটা দমনে গভর্নমেন্টের করণীয় কী, এই ব্যাপার মতামতটা কী আপনার? কিশোর গ্যাং এবং মাদকের বিষয়ে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ সজাগ আছে, সহজ করে দিয়েছে। যে কোনো জায়গায় যদি কিশোর গ্যাংয়ের আধিপত্যের বিস্তার বোঝা যায় তখনই মানুষ সাধারণ মানুষের জন্য সহজ করে দিয়েছে 999 ফোন দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য। আর এই বিষয়ে যেটা বলতে চাই, হয়তো অসাধু কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে, হয়তো উচ্চ বয়সের ছেলেদেরকে মাদকের সাথে জড়িয়ে নেয় এবং কি তাদেরকে উৎসাহিত করে, তাদের মস্তিষ্ক মানে জিম করে ফেলা এক ধরনের, এই ধরনের ছেলেদেরকে দিয়ে যে কোনো অপকর্ম তারা ঘটায়, ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটানোর চেষ্টা করে। আমরা এই সরকার দলীয় লোকজন এসব বিষয়ে সজাগ আছি, আগামীতে ইনশাল্লাহ এসব বিষয়ে আমরা সজাগ থাকবো। যেহেতু সরকারের বাপমূর্তি যেন নষ্ট না হয় সে বিষয়ে আমাদের দলীয় সকল নেতা কর্মীরা এসব বিষয়ে সজাগ আছে। তবে প্রত্যেকটা গার্ডিয়ানকে উচিত হবে যে নিজেদের সন্তানগুলো কী করে, কাদের সাথে মিশে, কোন দলের নেতৃবৃন্দের সাথে মিশে, সেগুলোর প্রতি লক্ষ্য রাখা। এই জি, ধন্যবাদ।